হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর দেখতেই পাচ্ছো আমি কোথায় চলে এসেছি। চলে এসেছি কেনাকাটা করতে সিটি স্টাইলে। আর এখানে কি বলবো তোমাদেরকে, ছেলেদের ভীষণই ভালো জামা কাপড় পাওয়া যায়। বিশেষ করে আমার ছেলের তো মানে খুব সুন্দর ফিটিংস হয়। আর আমি অনেক বছর ধরে এখানে কেনাকাটা করছি। আর তোমরা তো জানোই, যারা কলকাতায় থাকো সিটি স্টাইলের নাম অনেকেই শুনেছো, আর যারা এদিক ওদিক থাকো তারাও তো হয়তো এসেছো। যাই হোক, আমি আর এই নিয়ে কথাবার্তা বাড়াবো না। দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড় হয়েছে, ভীষণই ভিড় হয়েছে। মানে যেহেতু চৈত্র মাস চলছে, সেল চলছে, ঠিক আছে, সামনেই পয়লা বৈশাখ, সবাই তো নতুন জামা কাপড় কম হোক বেশি হোক সব রকম দামের পড়বেই। আর আমি খুব একটা দামি জামা কাপড় নেব না, তোমরা ভেবো না। আমি বিশেষ করে এখানে ছেলে আর ছেলের বাবার জন্যই এখানে আসি, কারণ ওদের জামা কাপড়টা এখানে ভীষণই ভালো পাওয়া যায়। কিন্তু আমার সেরকম নিজের জন্য কিচ্ছু পছন্দ হয় না। আর এখানে দেখতে পাচ্ছ ছেলে আর আমি দাঁড়িয়ে আছি, আর ওর বাবা বেশি কিছু নেয়নি। ছেলের একটা দুটো জামা কাপড় নিয়েছি, আর ওর বাবার গেঞ্জি নিয়েছি, আর ছেলে একটা ওয়াটার বোতল নিয়েছে, ব্যাস এইটুকুই। তারপরে ও জিনিসপত্র নিয়ে এখানে ঘাটাঘুটি করছে। দেখতে পাচ্ছ এই বইটা নেবে বলে ড্রয়িংয়ের ভীষণই বায়না করছে, কিন্তু মনে হয় না যে ওর বাবা দেবে, কারণ কি বলতো এগুলো ঠিক গুছিয়ে রাখতে পারে না তো। আর তারপরে আমরা শিরস্টাইল থেকে বের হয়ে চলে এসেছি এখানে দই ফুচকা খেতে। আর দই ফুচকাটা ফাটাফাটি বানাচ্ছি, আর এটা স্পেশাল এখানে দই ফুচকাটা, ঠিক আছে। প্লেট তোমার 40 টাকা মতো নেয়, কি আমাদের ওখানে 30 টাকা নেয়, কিন্তু এখানে দেয় 7টা। সেই একই ব্যাপার হলো না বলো বন্ধুরা, 5টা দেয় আমাদের ওখানে 30 টাকা, কিন্তু ফাটাফাটি হয়েছে। আর সিটি স্টাইল এখানে তার পাশেই বসে। তোমরা যারা ওখানে খেয়েছো এই মানে পাপড়ি চাট দই ফুচকা, এই সিটি স্টাইলের পাশের ওই কাকুটার দোকান থেকে ভীষণই মারাত্মক ভালো করে, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর ভীষণই ভালো ছিল, ছেলে একটা খেয়েছিল, মোমো খাবো বলে ভীষণই বায়না করছিল তাই। আর এতটা পরিমাণে দই দিয়েছে, তোমরা মুখের মানে ধরন দেখে বুঝতেই পারছ, প্রচুর পরিমাণে দই দিয়েছিল। মানে একটা এত বড় ফুচকা পুরোভাবে খেতে পাচ্ছিলাম না, দেখতেই পাচ্ছ আমি ভেঙে ভেঙে ফুচকাটা খাচ্ছি। ভীষণই ভালো করেছিল, এখনই তো আমার ভয়েস দিতে দিতে মুখে জল চলে আসছে। আর ফুচকা মানে প্রত্যেকটা মানুষই ভালোবাসে, বিশেষ করে দই ফুচকাটা স্পেশালি, মানে মুখের মধ্যে ধরছেই না, এতটা বড় ছিল। আর দই তো ভরপুর ছিল, চাটনিটাও মানে টেস্টটা ভীষণই ভালো ছিল। আমরা এখানে দই ফুচকা খেয়ে নিচ্ছি। আজকে অনেক কিছু খাবার প্ল্যানিং আছে, অনেক জায়গায় ঘোরার প্ল্যানিং আছে। তোমরা ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত, তাহলে ভীষণই মজা পাবে, ঠিক আমার মতো। আমি ওখানে থেকে যতটা মজা করছি আর তোমরা দেখে ততটাই মজা পাবে। আর এখানে আমি দুটোর মতো খেয়েছিলাম, 7টা দিয়েছিল, 2 কি 3টে খেয়েছিলাম আমার ঠিক মনে নেই, তোমরা হয়তো ভিডিওতে কাউন্ট করতেই পারো। আর বলছি না প্রচুর পরিমাণে দই ছিল ভীষণই। আর আমি বসেছিলাম, ক্যামেরাটা এক হাতে ধরেছিলাম, আর আমার বর মানে প্লেটটা ধরেছিল। আর এখানে দই ফুচকা খাওয়া আমাদের হয়ে গিয়েছে, চলে এসেছি মোমো খেতে। ছেলে মোমো খাবে বলে ভীষণই বায়না করছিল। আর সব পাশাপাশি দোকান জানো তো, মানে সিটি স্টাইলের পাশে তোমার দই ফুচকা, পাপড়ি চাট, এমনি খেলনার দোকান ছিল, মোমোর দোকান ছিল, আইসক্রিমের দোকান ছিল, সব কিছু। কিন্তু আমাকে এক পিস মাত্র দিয়েছিল, যতটা সম্ভব 6 পিস মতো মোমো ছিল, আর এটাও 40 টাকা প্লেট নিয়েছিল, এক প্লেট নিয়েছিল। আমার বর খুব একটা মোমো ভালোবাসে না, ছেলের জন্য এক প্লেট নিয়েছিল। জাস্ট আমি একটু ভালো কি খারাপ একটা মতো মোমো নিয়ে টেস্ট করেছিলাম। আর সিটি স্টাইলে আজকে মারাত্মক ভিড় হয়েছিল, যেহেতু ছিল সানডে আর এমনি চৈত্র সেল চলছে, সেই জন্যে ভীষণ ভিড় হয়েছিল, মানে দাঁড়ানোর জায়গা ছিল না, আর পুরো বিলিং কাউন্টার ভরে গিয়েছিল। আর তোমরা ভাবছো আমি খেয়েই যাচ্ছি, দেখতে পাচ্ছ পাপড়ি চাটও নিয়ে নিয়েছি। তোমাদেরকে আজকে পুরো 100% গ্যারান্টি নিয়ে জিভে জল এনেই দেবো আমি একদম, মানে আমারও তো চলে আসছে ভয়েস দিতে দিয়ে জিভে জল, আর তোমাদেরকেও জিভে জল আনিয়ে দেবো। এত টেস্টি ছিল পাপড়ি চাটটাও, না ভীষণ ভালো ছিল। আর এটাও যতটা সম্ভব 40 টাকা প্লেটই নিয়েছিল, সব কিছু আমি এক প্লেট করে নিয়েছিলাম, কারণ আমি চেয়েছিলাম সব কিছু একটু একটু করে টেস্ট করতে, মানে যেটা যার ভালো লাগে। আমার যেটা ভালো লাগে ধরো পাপড়ি চাট, দই ফুচকা, এগুলো আমি কেন প্রত্যেকটা মেয়েই ভালোবাসে, সেই জন্য আমি ভেবেছিলাম কি যে সব রকম এক প্লেট করে নেওয়া হবে, কারণ 2-3 মানে একজন যদি এক প্লেট করে নিয়ে আই তাহলে তোমার শেষ হয়ে যাবে, পেট ভরে যাবে, ঠিক আছে। সেই জন্য আমি ভেবেছিলাম কি এক প্লেট করে নিয়ে সব কিছু টেস্ট করবো।
ছিল তখন আমাদের খাওয়া দাওয়ার পাট চুকে গেছে, আর কি খাবো জানি না। আর প্রচুর পরিমাণে খেয়েছি, খাওয়া দাওয়া করেছি, মানে আজকেই কিছু ওজন বেড়ে যাবে। যাই হোক, এবার চলে এসেছি এসেলে জুতো কিনতে। আমার জুতোটা না তোমাদেরকে আগের অনেক আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে এক পাটি জুতো আমার কুকুরে খেয়ে নিয়েছে। আজকাল কুকুর জুতোটাও খেয়ে নিচ্ছে, মানে জুতোকেও আস্ত রাখছে না, সেই জন্য জুতো কিনতে চলে এসেছি। আর এখানে জুতোগুলো পরে পরে দেখছি ভীষণই ভালো কোয়ালিটির জুতো এখানে পাওয়া যায়, আর খুব রিজনেবল প্রাইস, মানে 230, 210, 220 থেকে শুরু করে 500, 600, 700 যেমন টাইপের তোমরা নেবে ভীষণই। আর জুতোগুলো তো ভীষণই সুন্দর ছিল, আমার তো ভালো লেগেছিল। আমি একটা জুতো তো নেব বলে এসেছি, আজকে নিয়েই যাব। আর এখানে ঘোরাফেরা করছি, অনেক কিছু জুতো আছে, ছেলেদের বেল্ট আছে, তারপরে তোমার ব্যাগ আছে, লেডিস ব্যাগ, জেন্টস ব্যাগ। কিন্তু না এই লেডিস ব্যাগের প্রাইসগুলো অনেকটাই বেশি, মানে অনেকটা কস্টলি, বিশেষ করে আমার পক্ষে। ঠিক আছে, সবার হয়তো কস্টলি লাগবে না, কিন্তু আমার লেগেছিলো 1500, 1600, 1900, 800 আমার ভীষণই কস্টলি লেগেছিলো। আমি এখান থেকে ব্যাগ নেওয়ার ক্ষমতা আমার নেই, তাই আমি এখান থেকে কোনোরকম ব্যাগ নিইনি। ছেলের হয়তো একটা ব্যাগ নেব, ছেলের ব্যাগটা মোটামুটি কি বলতো, দেখলাম যে বাইরে যেভাবে পাওয়া যায় অনলাইনে যে দামে পাওয়া যায় সেই দামেই আছে, কিন্তু এইগুলো হচ্ছে ছেলেদের ল্যাপটপ নিয়ে যাওয়ার জন্য আর বা মোবাইল, এটা টুকটাক ডায়েরি ফাইডে নিয়ে যাওয়ার জন্য। আর এখানে দেখছে সে বটুয়া বলে না পার্স, এরকম টাইপের বটুয়া, মানে এইগুলো কি বলতো একটু বিয়ে বাড়ি কোথাও ওকেশন বাড়িতে একটু বেনারসি শাড়ির সাথে সেইগুলো যায়। আর সব রকম ব্যাগ তোমাদের দেখিয়ে দিলাম, কোনটা কার কি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই দেখো এখানে ছেলের ব্যাগ দেখতে চলে এসেছি, সে আমাদের তো পছন্দ করতে দিচ্ছেই না ছেলে, আর ওর মতো পছন্দ করে নিচ্ছে। আর আমি তোমাদেরকে কোনটা কি নিয়েছি না নিয়েছি সব কিছু বলে দেব, কি কেনাকাটা করেছি। আর এখানে দেখতে পাচ্ছ ব্যাগগুলো ভীষণই সুন্দর লাগছিল সব কিছু, আর কাপড় কোয়ালিটিটাও ভীষণ ভালো ছিল। কিন্তু কি হয় বলতো, আমি অনলাইনে অ্যাড টু কার্ট করে রেখেছিলাম, কিন্তু কোনটা কি নেব কিরকম কোয়ালিটি হবে কিছুই বুঝতে পারছিলাম না, সেই জন্য অনলাইন থেকে নেওয়াও হয়নি। আর অনেক দিন আগে থাকতেই ব্যাগের জন্য বায়না করেছে, অলরেডি স্কুল তো তোমার চালু হয়ে গিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ অন্যরকম ভালোই লাগছে দু একটা ব্যাগ এটা সেটা, কিন্তু বললাম যে প্রাইসটা অনেকটা বেশি, সেই জন্য একটাও ব্যাগ নিইনি, জাস্ট দেখতে গিয়েছি, ঘুরতে গিয়েছি, ঘুরে ঘুরে দেখে দেখে একদম শখটা মিটিয়ে নিয়েছি, কেনা নাই বা হলো। আর এখানে তো টাকা ফাঁকা রাখার একদম পার্সগুলো বেশ সুন্দর সুন্দরই লাগছিল, কিন্তু প্রাইসের জন্য কোনোরকম ডোন্ট টাচ, মানে হাতটা পর্যন্ত আমি দিইনি, জাস্ট চোখটা দিয়ে টাচ করেছি, চোখ দিয়ে দেখেছি, ঠিক আছে এইটুকুই, এইটুকুইতেই ব্যাস। আর এখানে আমি বের হয়ে গেছি, মানে আমরা বের হয়ে গেছি এসএল থেকে, বের হয়ে আবার খেতে চলে এসেছি, কারণ আজকে ভেবেই নিয়েছি বাড়ি গিয়ে কিছু না খেলেও চলবে, বাইরে যেহেতু অনেক দিন পরে বেরিয়েছি, এমনি টুকটাক আমাদের স্টেশনের ওইদিকে ঘোরাফেরা করি, কিন্তু গড়িয়াহাটে না সেইভাবে আসাই হয় না একদম। আর এখানে দেখতে পাচ্ছ আমরা ধোসা খাচ্ছি, ভীষণই ভালো ছিল। প্রথমে ইডলি খাচ্ছি, ধোসা নয় সরি, ইডলিটা খাচ্ছিলাম, তারপরে ধোসা অর্ডার দেওয়া হয়েছিল। ধোসাটা করতে একটু ওরা গরম গরম সঙ্গে সঙ্গে করে দেয়, যারা ধোসা ভালোবাসো তারা জানো, সেই জন্যে একটুখানি সময় লাগছিল। আর এখানে এই দেখো ধোসা একদম গরমা গরম ধোসা এসে গিয়েছিল, ভীষণই টেস্টি ছিল, আর খুবই কম প্রাইসের ছিল জানো তো, ভীষণই ছিল, সস্তার একদম সুন্দর খাবার। আমরা সবসময় সস্তায় খাবার চেষ্টা করি, মানে খেলামও কিন্তু টাকাটাও বেশি নষ্ট হলো না, এটাই একটা ব্যাপার তাই না, মানে খালি পেটে যাতে না থাকতে হয়। আর আমার বরকে ইডলির প্লেটটা আমরা দিয়ে দিয়েছিলাম, এখানে ধোসাটা আমি ভীষণ ভালোবাসি। আর আমরা তারাপীঠে গিয়ে ধোসা খেয়েছিলাম, তোমার 60 টাকা প্লেট নিয়েছিল, সেটা ভীষণই টেস্টি ছিল, কিন্তু এটাও খারাপ না, ভীষণই ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তোমরা অনায়াসে এইসব দোকান দিয়ে খাওয়া দাওয়া করতে পারো। আর আমি তো বিন্দাস খাচ্ছি, আর আমার বর ধোসা খায়নি, ও ইডলি খাচ্ছিল।
চলো আজকের মতো আমি এখানে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আর নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে যে আমি গড়িয়াহাটে গিয়ে কি কি কেনাকাটা করলাম, মানে কি কি নিয়ে এলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ আজকে আসার পর আমি ভীষণই টায়ার্ড হয়ে গিয়েছিলাম এত কিছু খেয়ে এত জার্নি করে। তাই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি কেনাকাটা করেছি। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর একে অপরের পাশে থেকো।